যেই নারীর শরীরে পাঁচটি চিহ্ন থাকবে ওই নারীর সংসারে শুধু টাকা আসতেই থাকবে, শুধু আসতেই থাকবে, টাকার কোনো অভাব হবে না। সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইরা, টাকা ইনকামের জন্য আজকে হংকং, ব্যাংকক, সিঙ্গাপুর, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব, কুয়েত, কাতার, মিশর, সিরিয়া, আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যাই। আমার ভাইরা, যেই নারীর শরীরে পাঁচটি চিহ্ন থাকবে ওই নারীর সংসারে পাঁচ জায়গায় পাঁচটি চিহ্ন থাকবে, ওই নারীর স্বামীর সংসারে শুধু টাকা আসতেই থাকবে, আসতেই থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। এক নাম্বার চিহ্ন, এক নাম্বারে ওই স্ত্রী যে তার স্বামীকে নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসে। সুবহানাল্লাহি বিহামদি। স্বামী আর স্ত্রী বানানো কোন মিস্ত্রি, সে যে এক আজব কারিগর। কে বানানো স্বামী আর স্ত্রীকে এত সুন্দর করে মহাব্বত দিয়া, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলছে, সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনের মধ্যে এটু একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের সহধর্মিণীদেরকে সৃষ্টি করেছি, এই জন্য করেছি, লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়ারহমা। তোমরা যখন তাদের কাছে যাবে, আল্লাহ পাক তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে উভয়ের মধ্যে সহৃদয়তার বন্ধন আল্লাহ পাক সৃষ্টি করে দিবে। স্বামী স্ত্রীর মহব্বত, এটা হলো জান্নাতি নিয়ামত। যেই নারী, যেই স্ত্রী তার স্বামীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমার ভাইরা, স্বামী এবং স্ত্রীর মধ্যে যেই গরে মহাব্বত আছে সেটা হলো জান্নাতের বাগান, আর যেই গরে মহাব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, সেটা হলো জাহান্নামের কুঠার। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরে, আল্লাহ পাক বলছে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাশিতুম ওয়াকদ্দিমু লি আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, স্বামীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত, শস্য ক্ষেতে স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য শস্য ক্ষেতের মতো, শস্য ক্ষেতে যেইভাবে যাও তোমাদের স্ত্রীদের কাছে তোমরা সেইভাবে যাও। আন্নাশিতুম ওয়াকদ্দিমু লি আনফুসিকুম, আন্নাশিতুম ওয়াকদ্দিমু লি আনফুসিকুম, তোমরা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে লালন পালন করবে, তোমাদের ভবিষ্যৎ আগামী দিনের ব্যবস্থা তোমরা করে নাও, ওই আল্লাহকে ভয় করো, তোমাদের সঙ্গে অবশ্যই তার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি বলেছেন, কোন স্বামীর স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি তার প্রতি রাজি থাকে, খুশি থাকে, ওই নারী মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। নবীজি একদিন আশার নামাজ পড়ে বাসায় ফিরেছেন। নবীজি আশার নামাজ পড়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাখানায় প্রবেশ করেছে। নবীজি মাথার টুপি খুললেন। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি মাথার টুপি খুললেন, খুলে হযরতে আয়েশাকে বলতেছে, আয়েশা আসো আমার কাছে আসো। আয়েশা বলছে, না হুজুর। হুজুর বলে, কেন আসবে না? হযরতে আয়েশা বলছে, একজন নবীর জুতার ধুলার পে আল্লাহর আরশ আজিম ধন্য হয়ে গেছে। নবীর জুতার ধুলা পে হযরত রাসূল পাক বলে, সেই নবী কোন নবী? আয়েশা বলে, আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী, ঠিকই আছে, এখন আমি শুধু নবী না, আমি হচ্ছি তোমার স্বামী, তুমি হচ্ছ আমার স্ত্রী, তুমি আমার কাছে আসো। হযরত আয়েশা বলছে, হুজুর, একজন নবীর জুতার ধুলা পে আল্লাহর আরশ আজিম ধন্য হয়ে গেছে।
রাসূল বলে সেই নবী কোন নবী হযরত আয়েশা বলে সেই নবী তো আপনি সেই নবী আল্লাহর হাবিব বলছে আমি সেই নবী এখন শুধু নবী নয় আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী তুমি আমার কোলে আসো তুমি আমার সামনে আসো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আল্লাহ আমার নবী শুধু নবী নয় আমার নবী হলো উত্তম স্বামী সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিয়ে আদর করতেছে তখনই আমার আল্লাহ কোরআনে কারীম জিব্রাইলের মাধ্যমে নাযিল করলেন রাসূল বলে আয়েশা জিব্রাইল আমার কাছে আসছে হযরত আয়েশা বলছে একজন স্বামী তার স্ত্রীকে আদর করতেছে এই সময় কি হযরত জিব্রাইলের আশা লাগে রাসূল বলছে আয়েশা জিব্রাইল তোমাকে দেখবে না তুমিও জিব্রাইলকে দেখবে না তোমাকে যেন জিব্রাইল দেখতে না পারে এই শক্তি আল্লাহ জিব্রাইলের চোখ থেকে উঠাই নিয়েছে তুমি শুধু জিব্রাইল আমাকে দেখবে আমি শুধু জিব্রাইলকে দেখব হযরত জিব্রাইল এসে হুজুরকে সালাম দিলেন হুজুর বললেন কি জিব্রাইল খবর কি কেন আসছ হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ একজন স্বামী যখন তার স্ত্রীকে কোলে নিয়ে আদর করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে গেছে খুশি হয়ে এই মুহূর্তে আপনার কাছে কোরআনে কারীমের আয়াত আমার মাধ্যমে নাযিল করেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না হে নবী স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক সুবহানাল্লাহ আমার ভাইরা পাঁচটি চিহ্ন যেই নারীর মধ্যে থাকবে এক নাম্বার চিহ্ন হলো ওই স্ত্রী যে তার স্বামীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে হুজুরকে প্রশ্ন করা হলো আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুন নিসাই খাইরুন এ নবী সর্বোত্তম নারী কে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো সর্বোত্তম নারী কে নবীজি বললেন কল আল্লাতি তাসুরহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা যেই নারীকে দেখলে পরে যেই স্ত্রীকে দেখলে পরে স্বামী আনন্দ পায় খুশি হয়ে যায় আনন্দ পায় তার মনটা খুশি হয়ে যায় ওই নারী হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ নারী সুবহানাল্লাহ ক্বাল আল্লাতি তাসুরহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু স্ত্রী তার সম্পূর্ণ স্বামীর সম্পদকে নষ্ট করে না নিজের দেহের সম্পদকে নষ্ট করে না অনেক স্ত্রী আছে স্বামীর টাকা বাবার বাড়িতে দিয়ে আসে এমন স্ত্রীও আছে আল্লাহ নবী হল বলেন ওই নবী ওই নারী হলো শ্রেষ্ঠ নারী যে স্বামীর মাল আর দেহকে মানুষকে দেয় না এবং স্বামীর মালকে নষ্ট করে না স্বামী স্ত্রীকে দেখলে আনন্দ পায় ওই নারী হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ নারী সুবহানাল্লাহ একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রীদেরকে নিয়ে কথাবার্তা বলতেছে হযরত রাসূল পাকের স্ত্রীরা হুজুরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার 11 জন বিবির মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহর হাবিব বলল এই কথা আমি আজকে বলবো না আগামী কাল বলবো আল্লাহর হাবিব পরের দিন এশার নামাজ পড়ে 11টা খেজুর কুরবানি নিয়ে বাসায় ফিরেছে হযরতে হাফসার কাছে গিয়ে বলতে হাফসা এই খেজুরটা তোমাকে দিলাম খবরদার তুমি কিন্তু কারো কাছে বলবা না হযরতে হাফসা বলছে না হুজুর আমি কারো কাছে বলবো না গিয়েছে হযরতে সাউদার কাছে হাফসা বলতেছে হুজুর আপনি কি আমাকে বেশি ভালোবাসেন রাসূল বলে হ্যাঁ তোমাকে ভালোবাসি খবরদার তুমি কিন্তু এই কথা কারো কাছে বলবো না কই না হুজুর আমি কারো কাছে বলবো না গিয়েছে হযরতে সাউদার কাছে সাউদা একটা খেজুর তোমাকে দিলাম তুমি কারো কাছে বলবো না হযরতে সাউদা বলে হুজুর আপনি কি আমাকে বেশি ভালোবাসেন বলে হ্যাঁ তোমাকে ভালোবাসি কারো কাছে বলবো না কই না হুজুর আমি কারো কাছে বলবো না গিয়েছে হযরতে আয়েশার কাছে আয়েশা এই একটা খেজুর তোমাকে দিলাম তুমি কারো কাছে বলবো না আয়েশা বলে হুজুর আপনি আমাকে বেশি ভালোবাসেন হুজুর বলে হ্যাঁ তোমাকে ভালোবাসি তুমি কারো কাছে বলবো না কয় না কারো কাছে বলবো না এইভাবে প্রত্যেকটা বিবির কাছে গেলেন প্রত্যেককে আলাদা আলাদা করে একটা একটা করে খেজুর দিলেন সুবহানাল্লাহ পরের দিন সব বিবি হুজুরকে মাঝখানে বসায় দিয়ে
দিয়া তারা চতুর্পাশে বসে বলে হুজুর আপনি আজকে বলেন আপনি বলেছিলেন গতকাল কাকে বেশি ভালোবাসেন বলবেন এখন আজকে আমাদের সামনে বলেন রাসূল বলে গতকাল গোপনে নির্জনে কাউকে না দেখায়া একটা খেজুর যাকে দিয়েছি আমি রাসূল তাকে বেশি ভালোবাসি এখন প্রত্যেক বিবি মাথা জুড়ায় কয় হ্যাঁ রাসূল আমাকেই বেশি ভালোবাসে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাবে করে বিবিদেরকে ভালোবাসতেন বিবিরা আল্লাহর রাসূলকে ভালোবাসতেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা আল্লাহর নবীকে রাসূলকে গোসল দেওয়ার জন্য খাটিয়া প্রস্তুত করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ অনেক দিন হয় আপনাকে আমি গোসল দেই না আজকে আজকে আপনাকে আমি গোসল দিয়া দিব হযরত রাসূল পাক খাটিয়ার মধ্যে বসলেন আর হযরত আয়েশা সিদ্দিকা নবীজির মাথার মধ্যে পানি ঢালতেছেন নবীজি গোসল করতেছেন প্রবাহমান পানির মধ্যে আল্লাহর নবী এক ফুটা রক্তের টুকরা দেখতে পাইলেন রক্ত দেখতে পাইলেন হযরত আয়েশার এই প্রবাহমান পানির মধ্যে রক্তের ফোঁটা কোত্থেকে আসলো আমি একটু জানতে চাই হযরত আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে খাটিয়ার উপরে দাঁড়ায়া গোসল করতেছেন ওই খাটিয়ার ভিতরে আমার পায়ের একটা আঙ্গুল ঢুকে গেছে ওই আঙ্গুলটা ফেটে তা দিয়া রক্ত বের হয়ে আসতেছে আল্লাহর নবী তাড়াতাড়ি উঠে বসলেন আর আঙ্গুলটাকে ব্যান্ডেজ করে দিলেন আর বললেন আয়েশা কতই না তোমার কষ্ট হয়েছে আঙ্গুল ঢুকে গেছে খাটিয়ার ভিতরে তা ফেটে রক্ত বের হচ্ছে কতই না তোমার কষ্ট হয়েছে হযরত আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা তো সামান্য একটা পায়ের আঙ্গুল আমার স্বামী দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূলকে আমি এত মহব্বত করি এত ভালোবাসি আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গেছে এটা তো সামান্য কথা আমার যদি রক্ত বের হয়ে যাইত আমার নবীকে আমি বসা থেকে উঠতে বলতে পারতাম না কি মহব্বত কি ভালোবাসা আল্লাহ রাসূলের স্ত্রী রাসূলকে ভালোবাসতেন আমার ভাইরা এই ওয়াজ শুনে আমার এলাকায় এক মহিলা 70 বছর বয়স 70 বছর বয়সের মহিলা স্বামীকে বলতেছে স্বামী গো আলমগীর হোসেন বিপ্লবী ভালো ওয়াজ করছে আমার আপনাকে দীর্ঘদিন বিয়া হয়েছে আপনার সাথে বিয়ে হয়েছে এই বিয়ে চলাকালীন সময় কোনোদিন আপনাকে আমি গোসল করাই দেই নাই এই শীতের মধ্যে আজকে আপনাকে গোসল করিয়ে দিব বলে ঠিক আছে স্বামী বলতেছে ঠিক আছে এবার বাঁশের খড়ি দিয়া পানি গরম করেছে 15 মিনিট পর্যন্ত আপনারা বলেন তো গোসলের পানি গরম করতে 15 মিনিট লাগবে তাও শক্ত বাঁশের খড়ি দিয়া পানি গরম করে স্বামীকে ডাকছে গোসলখানায় আপনার পাট খড়ির বেড়া দিয়া বেড়া দিয়েছে পাট খড়ি দিয়া বেড়া দিয়েছে এই গোসলখানার মধ্যে স্ত্রী স্বামীকে ডাকতেছে স্বামী আসেন পানি গরম হয়ে গেছে আপনার গোসল দিব এবার স্বামী বেচারা পেশাব করে আইসা গোসলখানায় বসেছে স্ত্রী পানি কি পরিমাণ গরম হইছে এটা যাচাই না করে এক বদনা পানি স্বামীর পিঠের মধ্যে মারছে গরম পানি এমন গরম পিঠের চামড়া জ্বলে ছাই হয়ে গেছে স্বামী বেচারা মা গো বাবা গো কইয়া এমন জোরে লাফ মারছে পাটের খড়ির দরজা ভাইয়া 10 হাত দূরে পালাইছে সর্বনাশ তোর পানি আমার এমন পানি দিয়ে গোসল দিছস পিঠের চামড়া জ্বলে ছাই হয়ে গেছে বলতেছে আমি সওয়াব কামাই করব নেক কামাই করব আমার স্বামী গেল কোথায় স্বামী আসেন আরেক বদনা পানি দিয়া ভালো করে গোসল করাই দেই এবার স্বামী কত গোসল দেওয়া দরকার নাই যেই গরম পানি পিঠের মধ্যে দিছ আমার পিঠের চামড়া জ্বলে ছাই হয়ে গেছে আবার ভাইরা এইভাবে তো নেক কামাই করা যাবে না আমার ভাইরা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছে পুরুষের যেমন স্ত্রীদের উপরে অধিকার রয়েছে তেমনি স্ত্রীদেরও তার স্বামীর উপরে অধিকার রয়েছে আর সব ক্ষেত্রে স্ত্রীর উপরে তার স্বামীকে প্রাধান্য দেওয়া হয়েছে নবীজি একদিন পাহাড়িয়া জঙ্গলা দিয়া যাচ্ছে একদল জঙ্গি উঠাইসা নবীর পায়ে সেজদা দিল সাহাবারা আশ্চর্য হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ জঙ্গি উঠাইসা আপনার পায়ে সেজদা দিল উটের জীবন ধন্য হয়ে গেল আপনি অনুমতি দিলে আমরা আপনার পায়ে সেজদা দিয়ে আমাদের জীবনকে ধন্য করতাম আল্লাহর নবীকে বললেন সাহাবীরারে মানুষকে মানুষের জন্য সেজদার পারমিশন যদি আমি দিতাম দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম ও নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো এখানে স্বামীর স্ত্রী
চাইতে স্বামীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে এক নাম্বার হলো পাঁচটি গুণের কথা বলেছি পাঁচটি চিহ্নের কথা বলেছি যেই নারীর শরীরে পাঁচটি চিহ্ন থাকবে ওই নারীর স্বামীর সংসারে শুধু টাকা আসতেই থাকবে এর মধ্যে এক নাম্বার চিহ্ন হলো যে স্ত্রী তার স্বামীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে দুই নাম্বার হচ্ছে যেই নারীর মধ্যে দ্বীনের বুঝ আছে ইসলামের এলেম আছে ইসলামের জ্ঞান আছে তিন নাম্বার গুণ হচ্ছে চিহ্ন হচ্ছে স্বামী এবং স্বামী স্ত্রীকে যে আদেশ করে সঙ্গে সঙ্গে স্ত্রী সেই আদেশকে পালন করে চার নম্বরে স্বামী যখন স্ত্রীকে স্ত্রীর দিকে তাকায় তখন তার স্বামীর আনন্দে আত্মহারা হয়ে যায় খুশি হয়ে যায় স্ত্রীর দিকে তাকায় পাঁচ নম্বরে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালকে স্ত্রী নষ্ট করে না এই পাঁচটি চিহ্ন যে স্ত্রীর মধ্যে আছে ওই স্ত্রীর স্বামীর সংসারে শুধু সুখ আর সুখ টাকা শুধু আসে